1947 সালের 28শে সেপ্টেম্বর বাংলাদেশে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের সরকার দলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা। তার রাজনৈতিক জীবন প্রায় 4 দশকেরও বেশি সময়ব্যাপী বিস্তৃত। তিনি 2086 থেকে 2090 ও 2091 থেকে 2095 পর্যন্ত বিরোধী দলের নেত্রী এবং 1996 থেকে 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং 1981 সাল থেকে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 2008 সালে জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে আবারও ফিরে আসেন। 2014 সালের জানুয়ারিতে একটি বিরোধী দল বিহীন নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন, যে নির্বাচনটি বিরোধী দল কর্তৃক বর্জিত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা সমালোচিত হয়। 2018 সালের ডিসেম্বরে তিনি সহিংসতায় দুষ্ট ও বিরোধী দল কর্তৃক সাজানো নির্বাচন হিসেবে সমালোচিত একটি নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হন। শেখ হাসিনা বিশ্বের অন্যতম সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে বিবেচিত। ফোর্বস সাময়িকীর দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর 100 নারীর তালিকায় 2018 সালে তার অবস্থান ছিল 26তম, 2017 সালে 30তম। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক ফরেনিক পলিসি নামক সাময়িকীর করা বিশ্বব্যাপী শীর্ষ 100 বৈশ্বিক চিন্তাবিদদের তালিকায় শেখ হাসিনা জায়গা করে নিয়েছিলেন। তিনি বিশ্ব নারী নেত্রী পরিষদের একজন সদস্য, যা বর্তমান এবং প্রাক্তন নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। আজ এই বিখ্যাত মানুষটির জন্মদিন। ব্যাখ্যা নিউজের পক্ষ থেকে শেখ হাসিনাকে জানানো হচ্ছে জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। হ্যাপি বার্থডে শেখ হাসিনা। আপনারা দেখছেন ব্যাকাই নিউজ। প্লিজ subscribe our channel and click on the bell icon.